আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা ফোরাত নদীর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করব এবং সোশ্যাল মিডিয়ায় ফোরাত নদীতে স্বর্ণ কুড়িয়ে পাওয়ার যে ভিডিও পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বর্ণের কথা বলেছিলেন কিনা সে ব্যাপারেও পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে সহযোগিতা করবেন। ফোরাত নদী তুরস্ক থেকে সিরিয়ার উপর দিয়ে ইরাকে গিয়ে শেষ হয়েছে। এর দৈর্ঘ্য 2700 কিলোমিটার এবং এর 90% পানির উৎস হল তুরস্কের মুরাত নদী ও কারাসো নদী। কিন্তু বিভিন্ন সময়ে তুরস্ক, সিরিয়া এবং ইরাক সরকার এখন পর্যন্ত 12টি ছোট বড় বাঁধ নির্মাণ করার কারণে 1999 সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে, যা দেখে মনে হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীকে খুব তাড়াতাড়ি বাস্তবায়িত করতে সহযোগিতা করছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন যে সেই পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত থেকে সোনার পাহাড় বের হবে, তার জন্য মানুষ যুদ্ধ করবে এবং প্রতি 100 জনের 99 জন লোক মারা যাবে। যে কয়জন জীবনে রক্ষা পাবে তারা প্রত্যেকে মনে করবে বোধহয় আমি একাই জীবিত আছি। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত নদী সোনার ভাণ্ডার উন্মুক্ত করে দিবে, সে সময়ে যে ওখানে উপস্থিত থাকবে সে যেন তার থেকে কিছুই গ্রহণ না করে। আরেকটি হাদিসে বলা হয়েছে যে কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে, মানুষ তা নিয়ে যুদ্ধে জড়াবে এবং প্রত্যেক দলের শতকরা 99 জন মারা যাবে। তাদের প্রত্যেকে কামনা করবে, হায় বেঁচে যাওয়া মানুষটি যদি আমিই হতাম। এই হাদিসের ব্যাখ্যায় শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাউল্লাহ বলেন, ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উঠবে এই কথাটির দুটি অর্থ হতে পারে। এক, নদীটির জায়গায় একটি পাহাড় উঠবে যার ভেতরে স্বর্ণের খনি থাকবে। দুই, নদীতে স্বর্ণের একটি খনি থাকবে, কোনো পাহাড় থাকবে না। তবে পাহাড়ের সঙ্গে তুলনা করার উদ্দেশ্য হল স্বর্ণের পরিমাণ অনেক বেশি হবে। যাই হোক, মুহাদ্দিসিনে কেরাম এই ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় বেশি ওঠার ব্যাপারে বলেছেন যে ফোরাতের পানি শুকিয়ে যাওয়ার পর স্বর্ণের পাহাড় বেশি ওঠা বা প্রচুর পরিমাণ স্বর্ণ সেখানে পাওয়ার বিষয়টি সংঘটিত হবে ইমাম মাহদির আগমনের আগ মুহূর্তে। এবং ইবনে হাজার আসকালানী রাহিমাউল্লাহর ভাষ্যমতে এর আগে অবশ্যই একটি আগুন বের হবে। সেই হিসাবে বলা যায় যে এই আগুন বের হওয়ার পর যখন ফোরাত নদীতে পানি শুকিয়ে যাবে সেটাই হবে কিয়ামতের আলামত, এবং এরপরেই ইমাম মাহদির আবির্ভাব ঘটবে। এর আগে যদি ফোরাত নদী শুকিয়ে যায় তাহলে তা কিয়ামতের আলামত হিসেবে সাব্যস্ত হবে না। সুতরাং বলাই যায় যে বর্তমানে ফোরাত নদীর পানি কমে যাওয়া কিয়ামতের আলামত নয়। এবং সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখানো স্বর্ণের ব্যাপারেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেননি, তবে অচিরেই সেগুলো বাস্তবায়িত হবে।